আগরতলা মিউনিসিপ্যালিটি অফিস এবং এমআইএফসি অফিস নেতাজি চৌমানি পিডব্লিউডি অফিসে কিছু অবাঞ্ছিত লোকের আনাগোনা চলছে এবং তারা টেন্ডার বিষয়ে টেন্ডারের যে বিভিন্ন কাজকর্ম আছে সেসব ব্যাপারে তারা ইন্টারফেয়ার করতে চাইছে। তো আজকে আমরা খবর পাই যে এএমসিতে বেশ কিছু গ্যাদারিং হয়েছিল, তো তখন ওখানে আমরা যাওয়ার পরে এরা সরে যায়। এরপরে আধা ঘন্টা পরে আবার ওই এমআইএফসি অফিস যে বটতলায় আছে ওখানে আমরা বটতলা আউটপোস্টের থ্রু দিয়ে খবর পাই যে এখানে প্রায় 70-80 জন ছেলেপেলে এখানে জড়ো হয়েছে। তো পুলিশের গাড়ি যখন ওখানে পৌঁছায় তখন তারা স্ক্যাটার্ড হয়ে যায়। তো এর মধ্যে থেকেও আমরা তিনজনকে আমরা আটক করেছি এবং দুটো বাইক, একটা বাইক এবং একটা স্কুটি আমরা, এটা আনক্লিন অবস্থায় ছিল, সেটাকেও আমরা নিয়ে এসেছি। তো যাতে শান্তি সম্প্রীতি রক্ষার জন্যে আমরা আমাদের এই অ্যাকশন চলছে এবং এটা আগামী দিনেও জারি থাকবে। একটা অফিসের সামনে এতগুলো ছেলেপেলে কী কারণে দাঁড়িয়ে রয়েছে, তো সেটার ব্যাপারে আমরা এবং এখানে মানে কোনো এরকম যাতে অশান্তি তৈরি না হয়, কোনো রকম বড় ক্রাইম না হয়, তার জন্যই আমাদের এই অভিযান। আমরা তিনজনকে আটক করেছি। নাম হচ্ছে, একজন হচ্ছে রাজদীপ দেবনাথ, একজন আশিক মিয়া, আর একজন আলমগীর হোসেন।